বৃন্দাবন আমরা ঘুরতে ঘুরতে চলে এসলাম বুরুশের এখানে। এখানে রয়েছে শুভ আর হলো সম্রাট। তা আমরা এখন চলছি বুরুশের ভিতরে ঢুকবো, চলো দেখাই আমরা সবাই মিলে যাই। দাদা টিকিট কেটে লাগবে নাকি? হয়ে গেছে, ঠিক আছে। আর টিকিট হয়ে গেছে আমাদের, আমরা এখন চলছি। পিছন ক্যামেরা করে দেখানোর চেষ্টা করছে সবাই। কান্তেশ্বর, কান্তেশ্বরের গড় উদ্যান, কান্তেশ্বরের গড় উদ্যান এটা। এই দেখো খুবই সুন্দর, এই দেখো ডাইনোসর দেখছো বন্ধুগণ, ডাইনোসর এখানে আছে, এখানে আবার খরগোশ আছে, ওইদিকে অনেক কিছু আছে। আমি এর আগে এখানে একবার আসছিলাম, তখন আমি ভিডিও করি নাই, এখন আমি ভিডিও করছি। আগের থেকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, এই যে ঝাউ গাছগুলো লাগানো হয়েছে, আগে এই ঝাউ গাছগুলো ছিল না, নতুন করে ঝাউ গাছগুলো লাগানো হয়েছে। এখানে হাঁস আছে, ওইদিকে গন্ডার আছে, এদিকে দেখো ডাইনোসর, এই যে দেখো ডাইনোসর এখানে। খুবই সুন্দর জায়গা। আমরা এখন একটু বসবো কোথাও, ছায়া জায়গায় বসবো, কারণ অনেক গরম লাগছে। এই দেখো বন্ধুগণ, আমরা এখন গলির ভিতর দিয়ে ঢুকছি। এখানে অনেক সুন্দর রাস্তা বানাইছে, আগে এর আগে যখন আমি আসছিলাম তখন এরকম এত সুন্দর ছিল না, এখন আস্তে আস্তে আরো নতুন ভাবে আপডেট হয়েছে আর কি। আমরা এখন একটু ফাঁকা জায়গায় বসবো, কিন্তু বসার জায়গায় খুঁজে পাইতেছি না। এদিকে একটা দোলনা আছে, দোলনায় উঠবো দেখি। দোলনা ছায়া জায়গা একটা খুঁজতেছি, আমরা ছায়া জায়গা খুঁজে পাইতেছি না। চল যেখানে ছায়া আছে ওখানে বসবো আর কি। এই দেখো বন্ধু কেন, খুবই সুন্দর জায়গা এটা। পিছনে আমার শুভ রয়েছে, সামনে সম্রাট আছে, আমরা তিনজন মিলে আসছি এখানে ঘুরতে। এই দেখো এখানে দোলনাটা ভেঙে গেছে, নালে এখানে আমরা বসতাম, এখানে ছায়া ছিল। ওইদিকে ঘর আছে একটা, দেখি ওখানে বসার জায়গা পাওয়া যায় কি না, ফাঁকা থাকতে পারে আবার বুকও থাকতে পারে, যাই হোক বুক থাকলে যাবো না। এখানেও ছায়া আছে একটু, এখানে অল্পের জন্য পড়ে দিতাম আমি এখানে পায়ে হোঁচট লেগে। তো এইদিকে দেখো কত সুন্দর একটা কার্টুন, ওই যে এই ধরো কার্টুনটাকে দেখাই একটু। এখানে অনেক সুন্দর সুন্দর ফটো ওঠা যাবে, DSLR আমি সাথে নিয়ে এসেছি, ফটো উঠবো আমরা। এই দেখো কত সুন্দর কার্টুন, তা DSLR মনে করো DSLR নিয়ে এসেছি আমি, এখানে অনেক সুন্দর সুন্দর ফটো উঠবে, কারণ অনেক সুন্দর সুন্দর কার্টুন রয়েছে এখানে। এখানে দেখো হরিণ রয়েছে, ব্রিজ আছে, বাঘ ছিল ওখানে বাঘটা। এই দেখো হরিণের, হরিণের পিঠে উঠে পড়লো সৌরভ সম্রাট, হরিণের পিঠের উপরে বসছে। এখানে ব্রিজের, ব্রিজের উপরে আমি বসবো এবার। এই দেখো ব্রিজ দেখছো বন্ধুগণ, ব্রিজের উপরে উঠে বসলাম, না বসবো না এটা আমি মনে করছিলাম এটা বোধ হয় কংক্রিটের, তা কংক্রিটের না এটা প্লাস্টিকের, সেই কারণে উঠে বসলাম না, পরে ভেঙে নিয়ে গেলে আবার জরিমানা চাইবে। বন্ধুগণ আমরা এখন একটা এখানে আসলাম, ঠান্ডার এখানে, ঠান্ডার এখানে বসলাম একটু। আমরা এখন এখানে একটু স্প্রাইট খাবো, এই যে স্প্রাইট নিয়ে এসছি এখান থেকে, যে গরম, গরমে থাকা যাচ্ছে না সেই কারণে স্প্রাইট খাওয়া আর কি। গায়ে দেখো বন্ধুগণ আমরা এখন বসে বসছি এখানে পার্কের, এখানে বসে আছি, একটু স্প্রাইট নিলাম ওই দোকান থেকে, এখন স্প্রাইটটা খাচ্ছি। এত গরম এখানে, গরমে থাকা যাচ্ছিল না তাই একটু বসলাম, আর পরে একটু একটু পরে ঘুরে দেখাবো সম্পূর্ণ পার্কটা। দেখো বন্ধুগণ আমরা একটু বেরোলাম, রোদ রোদ চলছে, মোটামুটি রোদ আছে, তার মধ্যে বেরোইলে কোনটা। এই যে দেখো এই সাইডে হরিণ আছে, হরিণ আছে, আর হলো মহিষ আছে, মহিষ তো না এটা হলো ষাঁড়। এখানে একটা বাঘ ছিল, বাঘটা নাই, মোরা মারা গেছে। এইদিকে একটা মনে করো বাচ্চা পুতুল আছে, ওই যে বাচ্চা পুতুল, বাচ্চা পুতুল ডাকতেছে কি যেন। এখানে অনেক বসার জায়গা আছে, অনেকেই আসছে ঘুরতে এখানে, অনেক লোকজন এখানে। তবে আমাদের এদিকে যদি পার্কটা হতো তাহলে আরও অনেক বেশি লোক হতো, এই পার্কটা অনেকটা গ্রামের ভিতরে, তো সেই কারণে লোকজন কম হয়।
এখন মনে করো দুপুর সময় এমনিতেও, সেই কারণে লোকজন কম। আমরা যদি বিকালবেলা হতো তাহলে আরও লোকজন বেশি হইতো। এখানে সুন্দর সুন্দর রাস্তা আছে, বসার জায়গা রয়েছে। এখন আমরা দেখি কোনো কোনো জায়গায় বসা যায় কিনা, ভালো জায়গা দেখি। এখানে সুন্দর সুন্দর হাওয়া আছে, এই দেখো চলতে চলতে আমরা একদম ডাইনোসরের জগতে চলে আসলাম। এই দেখো ডাইনোসর, দেখছো ডাইনোসর, ডাইনোসর এখানে চলে এসেছে, এই দেখো ডাইনোসর। আরো অনেক কিছু বানাবো, ওইদিকে হাঁস আছে, ছোট ছোট হাঁস। হাঁসের মধ্যে আমি একটু বসবো। এই দেখো হাঁস, দেখছো বন্ধুগণ হাঁস, হাঁসের মধ্যে একটু বসবো এখন আমি একটু। এই দেখো হাঁসের উপরে বসছি, এখন আমরা হাঁসের মধ্যে ঘুরছি, হাঁসের মধ্যে ঘুরছি, ওই মাথা ঘুরে হাঁসের মধ্যে ঘুরছি। সব সাইড দিয়ে কিন্তু মোবাইল লাগবে, হাঁসের মধ্যে বসে বসে ঘুরছি। এই দেখো বন্ধুগণ, এই যে একদম চরকি পাক, চরকি পাক করছি আমরা। এই দেখো ঘুরতে ঘুরতে শেষ হয়ে এলো ঘোরা, ২০ টাকার টিকিট কেটে ঘুরলাম। এখন মাথাটা ঘুরতেছে, মাথাটা এখন এই পাশ ওপাশ করে ঘুরতেছে। এবারে গন্ডারের পিঠে উঠবো। এই যে গন্ডার, গন্ডারের পিঠে সম্রাট উঠবে এখন। এই যে গন্ডারের পিঠে সম্রাট উঠে বসলো, চলো গন্ডারে গন্ডারে লাগাম, লাগাও লাগাম না, ভুভু টিটিট কর। দেখছো বন্ধু মানে এই যে গন্ডার, এই যে গন্ডার, গন্ডারের সাথে একটা সেলফি উঠতে লাগবে পরবর্তী সময়। এই জায়গায় উঠবো এখন, এপিসোড সম্রাট। এই দেখো বন্ধুগণ, এটা হলো যে খেলার জায়গা, যেগুলো এখানে বসবো এখন। এখানে মজা লাগলো না এখানে, কারণ কি নাই, সিটটা ভালো না, সিটটা ভালো না, সেই কারণে এখানে বসে মতো মতো মজা পাইলাম না। এখন এইদিকে দেখো একটা দোলনা ভেঙে পড়ে আছে, এই যে দোলনায় নাহলে বসতাম, দেখি ফাঁকা দোলনা কোথাও পাওয়া যায় নাকি, তাহলে এখানে বসবো। এইদিকে আরও একটা ডাইনোসর আছে, ওই ডাইনোসরটাকে দেখিয়ে দিই আমি। এই যে আর একটা ডাইনোসর, এই ডাইনোসরটা দেখতে একটু সুন্দর আছে, দেখছো বন্ধুগণ, এই ডাইনোসরটা দেখতে একটু সুন্দর। দেখি একটু ওইদিকে আর কি কি আছে, এদিকে খরগোশ আছে, এই দেখো খরগোশ, খরগোশ বসে আছে এখানে, একটা ডাস্টবিন আর কি, ডাস্টবিন ধরে রাখছে। এই সাইডে আরও একটা খরগোশ আছে, এই যে খরগোশ। ওইদিকে একটু রাস্তাও আছে, ওইটা দোকান দেখা যায় এদিকে। ঠিক আছে বন্ধুগণ, আমি আরও দেখি ঘোরাফিরে, তারপর আমার রৌদ্র প্রদু প্রচুর রৌদ্র পড়তেছে, সেই কারণে ভিডিওটা এইরকম আসতেছে আর কি বন্ধুগণ, কিছু করার নেই এখানে। এখন একটা ঠান্ডা জায়গায় চলে আসছি, এখানে চারিদিকে মনে করো গাছগাছলা দিয়ে ভর্তি। এখানে আমার একটা সেলফি উঠবে, এখানে ফটোগুলো দারুণ আসতেছে। আর বিষয় শুভ বিষয়, এই দেখে দেখো এখানে দেখতে সবাইকে ভালো লাগতেছে, তা এখানে আমরা এখন কিছু সেলফি সেলফি উঠবো। এই দেখো বন্ধুগণ, আমরা এখন দোলনায় দুলছি, সম্রাট আর আমি। আরো অনেক দূরে যাবো, অনেক দূর থেকে দোল খাবো। কালকে উঠেছিলাম নাকের দোলায়, আজকে উঠলাম দোলনায়। বন্ধুগণ আমরা ঘুরলাম, ঘুরতে ঘুরতে দেখা গেল কয়েকজন লোকাল পাবলিকের সঙ্গে আমরা বন্ধুত্ব করে ফেললাম। এই যে দেখো, বলে দে নাম, বলে দে মিলন, মিলন ওর নাম। তা অনেক কথা হলো, পরিচয় হলো। তা যাই হোক, আরও একজন আছে এদিকে শুয়ে আছে। আমরা এখন ভাবছি বাড়ি কখন যাব, বাড়ি কখন যাব।
আমরা একটু পরে রওনা দেবো বাড়ির পথে, এখন অনেক রৌদ্র, আমরা আসছি সকাল সকাল সেই কারণে আর কি। এই যে দেখো, এই হলো পার্ক, পার্কটা মোটামুটি সুন্দরভাবে সাজানো রয়েছে, একদম অনেক সুন্দরভাবে সাজানো এখানে পার্কটা। তা ঘুরতে আমি এর আগেও আসছিলাম এখানে, প্রায় অনেক দিন আগে, 2-3 বছর আগে আসছিলাম এখানে। তা ও তখন এতটা বেশি সুন্দরভাবে সাজানো ছিল না যতটা এখন, যতটা এখন মানে সুন্দরভাবে সাজানো রয়েছে। তা সম্পূর্ণ পার্কটা তোমাকে ঘুরে ফিরিয়ে দেখালাম, তাহলে ভিডিওতে আজকের মতো এখানেই আমি টাটা বাই বাই করে দিচ্ছি, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে, টাটা বাই বাই।